আসসালামু আলাইকুম দর্শক, সামনেই কোরবানি ঈদ, আর ঈদে তো গরু খাসির মাংস খাওয়া হয়ই। এত রিচ ফুড খাবার পর আমাদের যেটা খেতে মন চায় সেটা হলো বোরহানি। বোরহানি পেট ঠান্ডা রাখে বলে গুরুপাক খাবারের পর এক গ্লাস বোরহানি শরীরে স্বস্তি আনতে পারে। চলুন দেখে নেওয়া যাক খুব সহজে ঘরে থাকা উপকরণে কিভাবে বোরহানি তৈরি করা যায় সেই রেসিপি। আজ আমি 5 কাপ বা 1.25 লিটার বোরহানি তৈরি করব। বোরহানি তৈরি করতে যেই মশলাগুলো প্রয়োজন হয় তার মিশ্রণে আমি একটি বোরহানি মশলা তৈরি করে নিচ্ছি। বোরহানি তৈরি করতে গেলে আগেই যে এই মশলাগুলো আপনাকে তৈরি করে নিতে হবে তা নয়, এই মশলার পরিবর্তে 1.25 লিটার বা 5 কাপ বোরহানি তৈরি করতে এগুলো আলাদা আলাদাভাবে কী কী পরিমাণে লাগবে তা আমি অবশ্যই দেখিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও তার উল্লেখ থাকবে। বোরহানি মশলাটা তৈরি করার জন্য আমাদের লাগছে কালো গোলমরিচ 1/2 টেবিল চামচ, সাদা গোলমরিচ 1/2 টেবিল চামচ, এই 2 রকম গোলমরিচ না থাকলে 1 রকমই 1 টেবিল চামচ নেবেন। এখানে আছে 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, আস্ত ধনিয়া না থাকলে ধনিয়া গুঁড়ো নেবেন। সাদা বা হলুদ সরিষা নিয়েছি 3 টেবিল চামচ, সরিষাটা যেন তিতা না হয় সেটা খেয়াল রাখতে হবে। আপনার কাছে সাদা বা হলুদ সরিষা না থাকলে কালো সরিষাটা 2 টেবিল চামচ নেবেন, কারণ কালো সরিষার ঝাঁজটা একটু বেশি হয়। জিরাটা আমি ভেজে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ জিরা আছে, এগুলো সবই কাঁচা, শুধুমাত্র জিরাটাই ভাজা নিয়েছি। এখন এগুলো সব একত্রে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারটি যথেষ্ট শক্তিশালী না হলে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হবে না, সেক্ষেত্রে ব্লেন্ড করার পর চেলে নিতে হবে। তবে এই মশলাগুলো জিরার মতো ভেজে নেওয়া যাবে না, তাতে মশলাটা তিতা হয়ে যাবে আর বোরহানির আসল ফ্লেভারটাও আসবে না। তবে সামান্য টেলে নিতে পারেন, আর পাটাই বেটে নিলে তো আরও ভালো হয়। অনেকে এর সাথে লবণ এবং বিট লবণও অ্যাড করে মশলাটা তৈরি করেন, তবে লবণ অ্যাড করলে বর্ষাকালে মশলাটা জমে যায় এবং লবণ গলে ভেজা ভেজা হয়ে যায়, সেই কারণে আমি লবণটা এখানে অ্যাড করছি না। এভাবে একবারে বেশি করে মশলা তৈরি করে রাখলে যে কোনো সময়ে বোরহানি তৈরি করে নেওয়া মাত্র 10 মিনিটের ব্যাপার। আমি একটি এয়ারটাইট বক্সে মশলাটা রেখে একটি লেবেল লাগিয়ে দিলাম। বোরহানি তৈরি করতে আমাদের লাগবে টক দই। আমি 2 কাপ আড়ং টক দই একদম সম্পূর্ণ পানি ঝরিয়ে এখানে নিয়েছি, কারণ বোরহানিটা আমি টক দইয়ের সাথে দুধ মিশিয়ে তৈরি করব। এতে করে বোরহানিটাই ক্রিমি একটা টেক্সচার আসবে আর খেতে ভীষণ মজা হবে। এখানে আছে 1/2 কাপ ধনে পাতা, আমি ডাল ছাড়া শুধু পাতা নিয়েছি, পুদিনা পাতাও নিয়েছি 1/2 কাপ। দেখতেই পাচ্ছেন শুধু পাতা নিয়েছি, ডালের কোনো অংশই আমি এখানে নিইনি। এটা ব্লেন্ড করার পর 1 টেবিল চামচের মতো হয়ে যাবে। যেহেতু আমি ধনে পাতা বা পুদিনা পাতা ব্লেন্ড করে ছেঁকে নেব না, সরাসরি টক দইয়ের সাথেই মেশাবো, তাই শুধু পাতা নিয়েছি। আপনি যদি ডাল সহ নেন তাহলে ব্লেন্ড করার পর অবশ্যই ছেঁকে নিতে হবে। আর বোরহানির যে মশলা তৈরি করলাম সেটা লাগবে 2 টেবিল চামচ। আমি আগেই বলেছিলাম বোরহানি মশলা তৈরি করে না নিলে কোন কোন মশলা কী কী পরিমাণে নেবেন সেটা বলে দেব। বোরহানি মশলার পরিবর্তে আপনি নিতে পারেন গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 2 চা চামচ, সাদা সরিষা বাটা 2 চা চামচ, আর লাগবে 1 স্লাইস লেবু সুন্দর ফ্লেভারের জন্য। আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, আপনি আপনার স্বাদ বুঝে নেবেন, তবে বোরহানিতে ঝাল বেশি হলে তা ঠোঁটে এবং গলায় লাগে। চিনি নিয়েছি 3 টেবিল চামচ, বিট লবণ 1 টেবিল চামচের একটু কম, লবণ 1 চা চামচ। এখানে দুধ আছে 2 কাপ, আমি পরে আরও 1 কাপ দুধ অ্যাড করব। এগুলোর মধ্যে থেকে টক দই এবং তৈরি করে রাখা বোরহানি মশলা ছাড়া সব উপকরণগুলোই আমি একটি ব্লেন্ডার জ্যাগে নিয়ে নিচ্ছি। লেবুর স্লাইসটা থেকে লেবু চিপে নিলাম, 1/2 কাপ দুধ অ্যাড করলাম। এখন খুব মিহি ব্লেন্ড করে নেব, যেহেতু আমি এই মিশ্রণটি ছাঁকবো না তাই ব্লেন্ডটা খুব মিহি হতে হবে। দেখুন কোনো দানা দেখা যাচ্ছে না, একদম মিহি ব্লেন্ড। এখন আমি পানি ঝরানো দই 2 কাপ এবং বোরহানি মশলাটা একত্রে ভালো করে হ্যান্ড হুইস্কতে মিশিয়ে নেব। দইটা কিন্তু ব্লেন্ডারে দেওয়া যাবে না, তাহলে বোরহানিটা বেশি পাতলা হয়ে যাবে। ভালোভাবে মিশে গেলে ব্লেন্ড করে রাখা মিশ্রণটি অ্যাড করে দেব এবং আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব।
দর্শক, আপনারা দেখেছেন যে দইটাতে আমি কোনো পানি রাখিনি। 3 কাপের মতো দই পানি ঝরিয়ে 2 কাপ হয়েছে, আর এর সাথে আমি দুধ মিশিয়ে বোরহানিটা তৈরি করছি। ব্লেন্ডারের মিশ্রণ তৈরির সময় 1/2 কাপ দুধ অ্যাড করেছিলাম, আর এখন অল্প অল্প করে দুধ মেশাবো পারফেক্ট ঘনত্ব আসা পর্যন্ত। আমার মতো যদি দইয়ের পানিটা সম্পূর্ণ ফেলে দেওয়ার পর 2 কাপ দই দিয়ে বোরহানি তৈরি করেন, তাহলে তাতে দুধ অ্যাড করতে হবে 3 থেকে 3.5 কাপের মতো। একটি জাগে আমি ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন, ঘনত্বটা একদম পারফেক্ট মনে হচ্ছে না? আমি ফ্রিজে ঠান্ডা দুধ দিয়ে বোরহানিটা তৈরি করেছি বলে এখন আর ফ্রিজে রাখবো না, সরাসরি সার্ভ করে দিচ্ছি। তবে আপনি যদি ফ্রিজে কিছুক্ষণ রাখেন তাহলে অবশ্যই এভাবে নেড়ে ঘেঁটে নেবেন, কারণ কিছুক্ষণ স্থির রাখার পর মশলাগুলো নিচে চলে যায়। দেখুন, ঘনত্বটা একদম পারফেক্ট লাগছে আমার কাছে। তবে আপনি যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে এর সাথে একটু পানি বা তরল দুধ মিশিয়ে নিতে পারেন। এই বোরহানি তৈরি করে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন 2 থেকে 3 দিন। আর বোরহানি মশলাটা তৈরি করে রাখলে তো যে কোনো সময়ে রিচ ফুডের সাথে বোরহানি তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সে পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।